শিক্ষার্থীবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি বেগম হাসিবা অনলাইন ক্লাস ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের আজকে আমরা আলোচনা করব আর্টিকেল নিয়ে। আমরা শুরু দিয়ে লিখব আর্টিকেল। আর্টিকেল কি? আর্টিকেল হচ্ছে একটি বিশেষ ধরনের অ্যাডজেক্টিভ যা নাউন এবং প্রোনাউনকে নির্দিষ্ট স্পেসিফিক বা অনির্দিষ্ট করে। আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেলে রয়েছে দি এবং ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এন। আমরা জানি এ এবং এন কে বলা হয় ইনডেফিনিট এবং দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। আমরা এই দি, এ এবং এন এই তিনটে আর্টিকেলকে কিভাবে ব্যবহার করব সে অনুযায়ী রয়েছে আমাদের কিছু নিয়ম, কিছু রুল, সেই রুলগুলো আমরা দেখব পরবর্তীতে। আমরা প্রথমে জেনে নিই ইংরেজিতে লেটার রয়েছে কয়টি। ইংরেজিতে লেটার রয়েছে 26টি। 26টি লেটার বা বর্ণ, লেটার্স বর্ণমালা এ থেকে জেড পর্যন্ত, মানে এ বি সি ডি ই এফ জি, এরকম 26টি লেটার রয়েছে। এই লেটারগুলোকে আমরা দুটো পার্টে ভাগ করে নেব, একটা হচ্ছে ভাওয়েল এবং দ্বিতীয়টা কনসোনেন্ট। ভাওয়েল এবং কনসোনেন্ট, ভাওয়েল হচ্ছে 5টি আমি লিখে রেখেছি, ভাওয়েল হচ্ছে 5টি এবং বাকি যে 21টি রয়েছে সেটা হচ্ছে কনসোনেন্ট। এখন আমরা আসি ভাওয়েল কোনগুলো, যে 5টি ভাওয়েলের কথা বলা হয়েছে সে 5টি ভাওয়েল কি। এ আমরা দেখছি এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ এই 5টি হচ্ছে ভাওয়েল এবং বাকি যে 21টি রয়েছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল এবং কনসোনেন্ট, আমরা জানি যে আর্টিকেল ব্যবহার করতে লাগবে ভাওয়েল এবং কনসোনেন্ট। এই কনসোনেন্ট এবং ভাওয়েলকে আমরা কিভাবে ব্যবহার করব, বা এ এবং এন এবং ডি কে আমরা কোথায় বসাবো, বা কিভাবে এটার ব্যবহার করতে হবে সেটা আমরা দেখাবো। তোমরা মনোযোগী হবে, কোথায় এ বসবে, কোথায় এন বসবে এবং কোথায় ডি বসবে, মানে ইনডেফিনিট আর্টিকেল কোথায় এবং ডেফিনিট আর্টিকেল কোথায়। আমরা যদি চেষ্টা করি, আমরা এখানে বলেছি শুধু সিঙ্গুলার নাউনের সাথে ইনডেফিনিট আর্টিকেলটা যাবে, শুধুমাত্র সিঙ্গুলার নাউনের সাথে। এবং ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল সিঙ্গুলার বা প্লুরাল দুটো নাউনের সাথে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জেনে নিব এ এবং এন এর ব্যবহারটা। এ এবং এন এর ব্যবহার আমরা কিভাবে করব আর্টিকেলে সেটাই আমরা এখন দেখাবো। আমরা চলে এসেছি এ এবং এন এর ব্যবহার। এ এবং এন কোথায় বসবে এবং কখন বসবে, আমরা বলেছিলাম যে এ এবং এন ব্যবহৃত হবে সিঙ্গুলার নাউনের সাথে। তো আমরা শুরুতেই দেখে নিব, বলেছিলাম দুইটা পার্ট লেটারের, ভাওয়েল এবং কনসোনেন্ট। শব্দের শুরুতে এক নম্বর বলছি, আমরা দেখি শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে আর্টিকেল হবে এ, যেমন এ বুক, এ পেন। আমি এখানে লিখে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এ বুক, এ পেন। এ কখন বসবে আমরা বলেছি শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে, ভাওয়েল না থেকে কনসোনেন্ট থাকে। কনসোনেন্ট মূল হলো এ, ই, আই, ও, ইউ, এই 5টি পাদ দিয়ে বাকি যে লেটারগুলো রয়েছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। সুতরাং কনসোনেন্ট দিয়ে শুরু হলে সাধারণত আমরা এ বসাবো। এরপর রুল টু, রুল টুতে বলেছি শব্দের শুরুতে ভাওয়েল থাকলে এন বসে। কোন শব্দ যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তবে সাধারণত এন বসবে, বা কোন শব্দ শুধুমাত্র যে ভাওয়েল দিয়ে শুরু হলেই যে এন বসবে সেরকম না, কিন্তু
আমরা স্বাভাবিকভাবে বা সাধারণত যেটা ব্যবহার করব শব্দের শুরুতে যদি ভাওয়াল থাকে তাহলে আমরা এন হিসেবে ব্যবহার করব তাহলে এখানে লিখেছি শব্দের শুরুতে ভাওয়াল থাকে এন বসে যেমন এন অরেঞ্জ এন অ্যাপল এন অরেঞ্জ এন অ্যাপল অরেঞ্জ অরেঞ্জটা শুরু হয়েছে ও দিয়ে ও ও হচ্ছে ভাওয়াল ফর দিস রিজন আমরা এখানে ব্যবহার করেছি এন এবং পরবর্তী রয়েছে অ্যাপল এন অ্যাপল এ ই দ্বারা শুরু হয়েছে অ্যাপল আমরা জানি এ ই আই ও ইউ এই পাঁচটি ভাওয়েল সুতরাং ও এবং এ এই ভাওয়েল থাকার কারণে আমরা এর আগে ব্যবহার করেছি এন এরপর আমরা দেখব রুলস থ্রি রুলস থ্রিতে বলেছি ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তবে এ বসে আমরা সাধারণভাবে চিন্তা করবো যে ইউ ইউ এর উচ্চারণ তো ইউ হবে কিন্তু আসলে তা নয় বিভিন্ন লেটারের পাশে বসে এই ইউটা বিভিন্ন রকম শব্দ উচ্চারিত হতে পারে আমরা দেখব ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো হয় তবে তার পূর্বে এ বসে এখানে আমি একটা উদাহরণ দিয়েছি যেমন এ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ইউ এর মতো হয়েছে ইউ এর মতো উচ্চারণ হয় আমরা এখানে এ বসিয়েছি যদিও ইউ হচ্ছে আর্টিকেল ভাওয়েল কিন্তু আমরা ভাওয়েল দিয়ে শুরু হলেও আমরা কিন্তু এন ব্যবহার করিনি আমরা ব্যবহার করেছি এ কারণ হচ্ছে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে ইউ এর উচ্চারণ ইউ এর মতো উচ্চারিত হওয়ায় আমরা এখানে এ ব্যবহার করেছি পরবর্তী আমরা দেখব ইউ এর উচ্চারণ যদি আ এর মতো হয় ইউ এর উচ্চারণ যখন আ আর মতো হবে তখন আমরা ব্যবহার করব এন যেমন আমব্রেলা ইউ দ্বারা শুরু হয়েছে ভাওয়াল দ্বারা শুরু হয়েছে এবং এই ইউ এর উচ্চারণ হয়েছে আর মতো উচ্চারিত হওয়ার কারণে আমরা এটা এখানে ব্যবহার করব এন এন আমব্রেলা আমি এখানে লিখেছি এন আমব্রেলা এর পরবর্তীতে আমরা দেখব রোজ ফাইভ বা পাঁচ নাম্বার রোজ আমি লিখেছি শব্দের শুনতে থাকা এইচ এর উচ্চারণ না হলে এন বসে শব্দের শুনতে এইচ রয়েছে বা এইচ দ্বারা কোন শব্দ শুরু হয়েছে কিন্তু তার পূর্বে আমরা এন বসাবো এটা কিভাবে হলো কারণ একটা জিনিস খেয়াল করো তোমরা এইচ হচ্ছে ভাওয়েল নয় কিন্তু কনসোনেন্ট এইচ কনসোনেন্ট হওয়া সত্ত্বেও আমরা এর পূর্বে এন ব্যবহার করব এইচ দ্বারা শুরু হওয়া সত্ত্বে শুরুতে আমরা এন ব্যবহার করব যেমন এইচ দ্বারা শব্দ হয়েছে অনেস্ট অনেস্ট এইচ ও এন এস টি এইচ এইচ দ্বারা শুরু হয়েছে এবং আরেক শব্দ লিখেছি এখানে আমি আওয়ার এইচ ও ইউ আর আওয়ার আওয়ার মানে সময় তুমি জানো সময় বা ঘন্টা বা কখনো যদি বলা হয় যে যেমন আমি এক ঘন্টা ওয়েট করছি আই এম ওয়েটিং ফর ইউ ফর এন আওয়ার এক ঘন্টা যাব এন আওয়ার বা হাফ এন আওয়ার টু আওয়ার আমরা বলে থাকি তো এখানে আমরা বলছি অনেস্ট এইচ ও এন এস টি যদিও শুরু হয়েছে এইচ দ্বারা কিন্তু উচ্চারণ হচ্ছে ও দ্বারা এন অনেস্ট এন আওয়ার এর পরবর্তীতে আমরা দেখছি শব্দে শুনতে থাকা এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয় তবে তার পূর্বে এ বসে এইচ এর শব্দ যেমন হর্স হোম হাউস এই শব্দগুলো কিন্তু এইচ দিয়ে শুরু হয়েছে এবং এইচ এর উচ্চারণ হয় এর মতো হয়েছে ফর দিস রিজন আমরা এখানে ব্যবহার করব এ এর পরবর্তী রুলস আমরা দেখব সাত নাম্বার রুলস শব্দের শুরুতে যদি ও থাকে বা ও দ্বারা যদি কোন শব্দ শুরু হয় এবং এর উচ্চারণ যদি ওয়ার মতো হয় তবে আমরা তার পূর্বে এ ব্যবহার করব ও দ্বারা শুরু হয়েছে ও কিন্তু ভাওয়েল এটা মনে রাখতে হবে ও ভাওয়েল থাকা সত্ত্বেও ওর উচ্চারণ যখন ওয়ার মতো হবে তখন তার পূর্বে এ বসবে যেমন এ ওয়ান ওয়ান ওয়া ওয়ান
For this reason, okay, we have to see A. A one taka note. A one taka note. এরপর পরবর্তীতে আমরা ব্যবহার দেখব রুলস নাম্বার 5 এবং আজকের সর্বশেষ রুলস আমি পরবর্তী ক্লাসে আমি আরো দেখাবো তোমাদের আমরা আট নম্বর রুলস দেখতে পাচ্ছি ই এর উচ্চারণ যদি ইউ এর মত হয় ই এর উচ্চারণ যদি ইউ এর মত হয় তবে তার পূর্বে এ বসে দেখো ই ই কিন্তু ভাবায় তারপর তারপরেও কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি এ কারণ ই এর উচ্চারণ হয়েছে ইউ এর মত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই আর্টিকলসের যে রুলস রয়েছে আর অনেকগুলো রুলস রয়েছে পরবর্তী ক্লাসে অবশ্যই তোমাদের সাথে আলোচনা হবে তোমাদের সাথে শেয়ারিং হবে এই আর্টিকেল নিয়ে আমি আরিফুল আলম আজকে বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে ধন্যবাদ সবাইকে তোমরা সুস্থ থাকো ভালো থাকো ঘরে থাকো বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করো ধন্যবাদ সবাইকে।